আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা মেসেঞ্জারের রাগের মাথায় কাউকে ব্লক করে দিয়েছিলেন এখন কিন্তু সেই ব্যক্তিটি আবার ব্লক খুলতে যাচ্ছেন কিন্তু খুলতে পারছেন না আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে সেই ব্যক্তিটিকে আনব্লক করবেন চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের মেসেঞ্জার যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখান থেকে কোনার দিকে দেখতে পারবেন যে থ্রি লাইন অপশন আছে সেই থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে এখান থেকে স্টার্টিংসের আইকন দেখতে পারবেন সেই স্টার্টিংসের আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে সেফটি অ্যান্ড প্রাইভেসি নাম প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন আছে সেই অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে ব্লকের অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের এখনতে মানে অ্যাকাউন্ট শুরু করার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ব্যক্তিকে এখান থেকে ব্লক করেছেন সবল ব্যক্তিকে এখানে কিন্তু শো করবে এখান থেকে আপনারা আমি একটি ব্যক্তিকে এখান থেকে ব্লক করেছি সেখানে আমার এখানে একটি ব্যক্তি দেখাচ্ছে এখান থেকে এই ব্যক্তিটিকে চাইলে কিন্তু আমি আনব্লক করতে পারবো এটি কীভাবে করবে সেই ব্যক্তিটির নামের উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে আনব্লক লেখা আছে সেই আনব্লকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিটি কি আনব্লক হয়ে যাবে আনব্লক হয়ে যাওয়ার পর সেটি আমরা সরাসরি চ্যাটবক্সে চলে যাবে এইভাবেই কিন্তু আপনারা ব্লক করা ব্যক্তিকে আনব্লক করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে